হ্যালো ফ্রেন্ডস আমি দেবপ্রিয়া তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি তোমাদের সাথে ভীষণ উপকারী ব্রাহ্মী শাকের গাছ লাগানোর পদ্ধতি শেয়ার করব শুধুমাত্র স্মৃতিশক্তি বৃদ্ধি নয় ব্রাহ্মী শাকের রয়েছে আরও অনেক গুরুত্বপূর্ণ সব ভূমিকা যেমন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ ডায়াবেটিস রোগীদের রক্তে সুগার লেভেল নিয়ন্ত্রণ স্ট্রেস অ্যাংজাইটি কমানো ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি বর্ষাকালে ব্রাহ্মী শাক সবচেয়ে ভালো বাড়ে চলো দেখা যাক কিভাবে আমরা বাড়ির ছাদে বা বাগানে ছোট্ট টবে ব্রাহ্মী গাছ লাগাবো আমরা সিক্সটি পার্সেন্ট গার্ডেন সয়েল এবং ফর্টি পারসেন্ট কাউরাং নিয়েছি আমি এখানে ঘুটো ব্যবহার করছি তোমরা চাইলে গোবর সারও নিতে পারো এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে আমি বালি ব্যবহার করছি না কারণ গার্ডেন সয়েলে অলরেডি কিছুটা বালি রয়েছে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা এটাকে একটা পাত্রে ট্রান্সফার করব। আমি প্রি ইউজড পট ব্যবহার করছি তাই আর ফুটো করলাম না কারণ আগে থেকেই ফুটো করা রয়েছে তোমরা নতুন পট ইউজ করলে ফুটো অবশ্যই করে নেবে তা না হলে ড্রেনেজের সমস্যা হবে মাটি আমরা পটে ট্রান্সফার করে নিচ্ছি এক্ষেত্রে খুব বেশি উচ্চতার প্রয়োজন হয় না চওড়া পাত্র ব্যবহার করলে সুবিধে হয় আমি ছোটো পাত্রে করছি তোমাদের দেখানোর জন্য ব্রাহ্মী গাছের সুবিধে হলো খুব কম জায়গাতেই বেশি পরিমাণে চাষ করা যায় প্রয়োজন হয় শুধু পর্যাপ্ত জলের এখানে আমি একটা ডাল নিয়েছি এদের কাণ্ড থেকে সরাসরি মূল বের হয় এবং নতুন গাছও তা থেকেই হয় আমি পাতা এবং মূল সহ একটা অংশ ওই কাণ্ড থেকে কেটে নিলাম এবার মাটিতে আঙুল দিয়ে গর্ত করে মূল ঢুকিয়ে দিলাম এভাবে আমি আরও কিছু গাছ লাগিয়ে নিলাম দু সপ্তাহের মধ্যেই এগুলো বেড়ে ছড়িয়ে পড়ে এবং অনেক নতুন গাছ সৃষ্টি হয় ব্রাহ্মীতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমনকি ক্যান্সার সেলে ছড়িয়ে পড়া রোধ করতেও সাহায্য করে তোমরা কাঁচা শাক শাক ভেজে বা বড়া করে এই শাককে নিজেদের খাদ্য তালিকায় সহজেই অন্তর্ভুক্ত করতে পারো তো আজই লাগিয়ে ফেলো ব্রাহ্মী শাক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ